নমস্কার দর্শকবৃন্দ, আমি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে চলেছি আজকে আপনাদের সাথে আরো অনেক রকমের নতুন মানে বিজনেসের আইডিয়া নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে একদম স্বল্প পুঁজি থেকে আপনারা কি ধরনের বিজনেস স্টার্ট করতে পারেন সেসবের মেশিনের ব্যাপারে আমরা কিন্তু আজকে আলোচনা করব। তো আপনাদের কাছে এটা অনুরোধ রইল যে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ না করে, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট আর একটা লাইক অবশ্যই করবেন। তো সব থেকে স্বল্প পুঁজির যেটা বিজনেসের ব্যাপারে আমি এখন আপনাদেরকে বলছি সেটা হচ্ছে কটন ক্যান্ডি মেশিনের ব্যাপারে। সেটা আপনারা শুধুমাত্র যদি 5,000 টাকা আপনাদের কাছে থাকে তাহলে সেই টাকাটা দিয়ে কিন্তু আপনারা এই বিজনেসটা স্টার্ট করে দিতে পারেন অতি সহজে। এবং তারপরে যদি আপনাদের কাছে বাজেট আরও বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আরও বড় কোনো মেশিন নিতে পারেন। এবং বড় মেশিনের মধ্যে থাকছে হচ্ছে আপনাদের পেপার প্লেটের মেশিন আপনারা নিতে পারেন, স্লিপারের মেশিন নিতে পারেন। যদি আপনারা স্লিপারের বিজনেস মনে করেন করবেন তাহলে আপনাদের কাছে যদি 25,000 টাকা যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনারা মেশিন প্লাস র মেটেরিয়ালস অল টোটাল মিলে 25,000 টাকার মধ্যে কিন্তু আপনারা বিজনেসটা স্টার্ট করে দিতে পারেন। এবং তারপরে হচ্ছে আমাদের আরও একটা যেটা বিজনেস সেটা হচ্ছে পেপার প্লেট, এটারও মেশিন আপনারা অল টাইম আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং এটার আমাদের কাছে সবচেয়ে থেকে মানে সেলিং মেশিন যেটা সেটা হচ্ছে পেপার প্লেটের মেশিন। এটাও আমাদের কাছে অনেক রকমের ভ্যারাইটি আছে, ম্যানুয়াল, অটোমেটিক, হাইড্রোলিক। এই বিজনেসটা যদি মনে করেন আপনারা শুরু করবেন তাহলে মোটামুটি আপনাদের কাছে যদি 30,000 টাকা থাকে, আমাদের মেশিনের দাম 20,000 টাকার থেকে স্টার্টিং আছে মেশিন এবং র মেটেরিয়ালস মিলিয়ে। যদি আপনাদের কাছে টোটাল মনে করেন যে 30,000 টাকার মধ্যেই আপনারা কিন্তু এই বিজনেসটা স্টার্ট করে দিতে পারেন। এবং এইটারই আমাদের কাছে অটোমেটিকও আছে এবং হাইড্রোলিকও আছে। আপনারা ধরেন একবার বিজনেসটা চালু করলেন, বিজনেসটা চালু করার পরে কিন্তু আপনারা মার্কেটিংয়ে এটার মানে প্রচণ্ড পরিমাণে প্রফিট আছে এই বিজনেসটার। ডিসপোজেবল যেগুলো পেপার আপনারা জানেন যে আমরা মানে মার্কেটে সচরাচর এই জিনিসগুলো বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে বলুন বিয়ে বা যে কোনো অকেশনে আমরা এই জিনিসটা কিন্তু ব্যবহার করি, বাঙালি বলুন বা যে কোনো জাতি ধর্মে এটা ব্যবহার করা হয়। তো এটার মার্কেটে কতটা চাহিদা আপনারা বুঝতেই পারছেন। এবং এই মার্কেটে যখন আপনারা দেখছেন যে আপনারা একবার মার্কেটিংটা ধরে ফেলতে পারলেন এবং চাহিদার আপনারা হচ্ছে আরও বেশি আপনাদের সেটার যোগান দিতে হবে, তো তারপরে আপনারা এটার অটোমেটিকও মেশিন রয়েছে এবং হাইড্রোলিকও মেশিন রয়েছে, সেটা কিন্তু আপনারা নিতে পারেন। এবং এছাড়া এগুলোর পরিবর্তে যদি আপনারা মনে করেন যে আরও অন্যরকম বিজনেস করবেন তো সেগুলোরও আমাদের কাছে মেশিন কিন্তু অ্যাভেলেবেল আছে। যেরকম মনে করেন চিপসের মেশিন রয়েছে, চিপসের মেশিন যদি আপনারা মনে করেন নিতে চান তাহলে চিপসের ক্ষেত্রে 5 রকমের মেশিন আছে। সেটা হচ্ছে পটেটো পিলার মেশিন রয়েছে, পটেটো স্লাইসার মেশিন, হাইড্রো মেশিন, পটেটো ফ্রায়ার মেশিন এবং লাস্টে হচ্ছে আপনার মশলা কোটিং মেশিন। এই 5টা মেশিনই আপনাদেরকে নেওয়ার প্রয়োজন নেই। আপনারা যদি মনে করেন প্রথম অবস্থা বিজনেসটা স্টার্টিং করবেন কেবল তাহলে প্রথমে যেটা 3টা মেশিন আমি আপনাদেরকে বললাম সেটা হচ্ছে পটেটো পিলার মেশিন, স্লাইসার মেশিন এবং হাইড্রো মেশিন। এই 3টা মেশিন দিয়ে কিন্তু আপনারা বিজনেসটা ইজিলিভাবে স্টার্ট করে দিতে পারেন। এবং এই বিজনেসটা স্টার্ট করতে কিন্তু আপনাদের 1 লাখের মতন টাকা লাগবে। এবং পরবর্তীকালে যেটা আরও 2টা মেশিনের কাজ এবং সেটা হচ্ছে আপনার হচ্ছে এই ফ্রায়ার মেশিন এবং মশলা কোটিং, সেটা কিন্তু আপনারা নিজেরা বাড়িতে করে ফেলতে পারবেন। তো সেটার এবং পরবর্তীকালে মনে করেন যখন বিজনেসটা আপনাদের আরও বড় হবে তখন আপনারা ওই 2টা মেশিন আপনাদের তো মেশিনে তখন প্রয়োজন হবে, তখন আপনারা ওই 2টা মেশিনই বিজনেস মানে রান করতে পারেন। এবং তারপরে ধরেন মনে করেন যে আপনারা যদি খোয়া মেশিনের বিজনেস স্টার্ট করতে যান, এটা কিন্তু একদমই অন্যরকম একটা বিজনেস। তো এই মেশিনটার ব্যাপারেও কিন্তু আপনারা বিজনেস মানে মনে করেন যদি করতে চান তাহলে এটাও আপনারা বিজনেস করতে পারেন। এটারও কিন্তু প্রচুর চাহিদা, মিষ্টির যেটা আমরা মানে খেয়ে থাকি একদম মানে কম বয়সী মানে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ অব্দি এটার মানে মার্কেটে প্রচুর চাহিদা আপনারা এটার দেখতে পারেন। তো এটারও আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন। এবং এই মেশিনগুলো সম্বন্ধে যদি আপনারা আরও ডিটেলসে জানতে চান একবার আমাদের কোম্পানিতে আসুন, কোম্পানিতে ভিজিট করুন। এবং আমাদের এখানে আরও অনেক রকমের মেশিন আছে, যেমন যদি মনে করেন যে আপনারা আগরবাতি মেশিন, আমাদের কাছে আগরবাতি মেশিনেরও মানে ভ্যারাইটির মধ্যে এটাও আছে। আগরবাতি মেশিন যদি মনে করেন আপনারা বিজনেস স্টার্ট করতে চান তাহলে শুধুমাত্র আপনাদের কিন্তু 35,000 টাকা আমাদের মেশিনটার প্রাইস। এই বাজেটটা দিয়ে কিন্তু আপনারা বিজনেসটা স্টার্ট করে দিতে পারেন। এবং এইটারও ম্যানুয়াল আছে এবং অটোমেটিকও আছে। ম্যানুয়ালের ক্ষেত্রে আপনারা
বিজনেস স্টার্ট করে দিতে পারেন। ম্যানুয়াল ক্ষেত্রে এটা প্রোডাকশন হবে পার ঘন্টায় আপনার মোটামুটি 5 থেকে 6 কেজি আপনাকে ম্যানুয়ালে প্রোডাকশন দেবে, আর অটোমেটিকে এই মেশিন আপনাকে প্রোডাকশন দেবে 10 থেকে 12 কেজি। তাহলে আপনারা বুঝতেই পারছেন, আর মার্কেটিং এগুলোর মানে এই জিনিসটা নিয়ে মার্কেটিং বলার কোনো প্রয়োজনই নেই। আপনারা জানেন যে আগরবাতি বা ধূপবাতির মার্কেটে কতটা চাহিদা। আমরা যে কোনো অনুষ্ঠানে বলুন বা হিন্দু বা যে কোনো জাতিতে আমরা সকাল সন্ধ্যা এই জিনিসটা আমরা প্রত্যেক ঘরে ব্যবহার করে থাকি, তো এটারও প্রচুর চাহিদা। আপনারা যদি জিনিস যত বেশি আপনারা প্রোডাকশন আপনাদের হবে ততটা আপনারা ভালো মতন সেল করতে পারবেন এবং ওই হিসাবে কিন্তু আপনাদের প্রফিটটা হবে, তো বুঝতেই পারছেন। এবং আমাদের আরও অনেক মেশিনই রয়েছে, যেমন মনে করেন আমাদের এখানে মোটামুটি 22 থেকে 23 রকমের মেশিন আমরা হচ্ছে সেল করি। যদি মনে করেন যে আপনাদের কাছে স্বল্প পুঁজি আছে, নতুন কোনো বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন, আপনারা নির্দ্বিধায় আমাদের কোম্পানিতে একবার আসতে পারেন, আমাদের কোম্পানিতে এসে আমাদের মেশিনগুলো দেখতে পারেন, ম্যাডামের সাথে কথাবার্তা বলতে পারেন। এবং আর একটা বিজনেসের কথা আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে ডিটারজেন্ট মেকিং মেশিন। ডিটারজেন্টের এটাও কিন্তু প্রচণ্ড প্রফিটেবল একটা বিজনেস এবং এটারও মার্কেটে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। এটার যদি মনে করেন আপনারা বিজনেস করবেন, মেশিনের 2 রকমের কোয়ালিটি আছে। যদি মনে করেন যে ভালো কোয়ালিটিটা আপনারা নেবেন, যেটা আপনাদের সার্ফ এক্সেলের মতন কোয়ালিটি দেবে, সেটার আপনাদের হচ্ছে 1,10,000-এর মধ্যে এটা আপনারা শুরু করে দিতে পারেন বিজনেসটা, ঠিক আছে। আর র মেটেরিয়ালস, যে কোনো বিজনেসের যে কোনো মেশিনের ক্ষেত্রে আপনাদের যেটা বিজনেস আপনারা করছেন সেটা যেটা র মেটেরিয়ালসের প্রয়োজন, অল টাইম আপনারা আমাদের কোম্পানিতে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যখন আপনাদের র মেটেরিয়ালসের প্রয়োজন হবে আপনারা সেটার 2 থেকে 3 দিন আগে আমাদেরকে ফোন করে জানিয়ে দেবেন। যেমন মনে করেন যে ধূপকাঠির র মেটেরিয়ালস, অথবা ডিটারজেন্টের র মেটেরিয়ালস, অথবা পেপার প্লেটের র মেটেরিয়ালস, এগুলো সব রকমের র মেটেরিয়ালস কিন্তু আপনারা আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো সেটা যেটা বলছিলাম, ডিটারজেন্টের বিজনেসও যদি মনে করেন আপনারা শুরু করবেন, এটাও কিন্তু ভীষণ ভালো একটা বিজনেসের আইডিয়া, এটা কিন্তু আপনারা স্টার্ট করে দিতে পারেন। আর ডিটারজেন্টের প্যাকেট বলুন, র মেটেরিয়ালস অল টাইম আমাদের এখানে পেয়ে যাবেন। তো আরও যেগুলো মেশিন রয়েছে সেটা হচ্ছে মানে আরও অনেক রকমেরই মেশিন রয়েছে, আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে এত মেশিনের ব্যাপারে বলা সম্ভব না। তাও যেগুলো যেগুলো মেশিনের ব্যাপারে আমি মানে সচরাচর ওই মেশিনগুলো আমাদের বেশি সেল হয় ওগুলো আমি বললাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তো অনেক মেশিনের ব্যাপারে আমি বললাম, তো আপনারা যদি মনে করেন যে এই মেশিনগুলো আপনারা নেবেন তো ঠিকই, কিন্তু টেকনিশিয়ানের ব্যাপারে যদি আপনারা চিন্তা করে থাকেন তাহলে চিন্তা করার কোনো কারণই নেই, টেকনিশিয়ান আমাদের কোম্পানিতে অল টাইম অ্যাভেলেবেল ফ্রি পাবেন। মেশিনটা যখন আপনারা নিয়ে নেবেন তখন টেকনিশিয়ান আপনাদের বাড়িতে গিয়ে সেই মেশিনের ব্যাপারে পুরো টোটালি আপনাদেরকে সার্ভিস দিয়ে আসবে। তো আমাদের কোম্পানির যেটা অ্যাড্রেস সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি হায়দারপাড়া, অপোজিট মার্কেট কমপ্লেক্স। আপনারা যদি মনে করেন যে আমাদের কোম্পানিতে একবার আসবেন তাহলে আমাদের যেটা ভিডিওটা রয়েছে সেই ভিডিওর স্ক্রিনে অনেকগুলো দেখবেন নাম্বার মেনশন করা থাকে, তো আপনারা সেই নাম্বারগুলোর মধ্যে যে কোনো একটা নাম্বার যদি আপনারা কন্ট্যাক্ট করেন তাহলে পরে কিন্তু আপনাদেরকে আমাদের কোম্পানিতে আসার জন্য আপনাদেরকে গাইড করা হবে। এবং মেশিনের ব্যাপারে যদি আপনারা আরও ডিটেলসে শুনতে চান বা জানতে চান তাহলেও কিন্তু আপনারা এই নাম্বারগুলোতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনাদেরকে সেই মেশিনগুলোর ব্যাপারে গাইড করে দেওয়া হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কারোর সাথে শেয়ার করতে পারেন। তো নমস্কার।